সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও আবার নিয়ে চলে এসেছি আমি একটা রিসেপশন লুক। তো তোমরাও খুব সহজে এই লুকটা ক্রিয়েট করতে পারবে, তার জন্য তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা টোনার ইউজ করে নিয়েছি। তো টোনারটা ইউজ করার পর আমি একটা নিউট্রিজেনার হাইড্রা বুস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম ফুল ফেসে। তারপর আমি ইনসাইডের একটি 3-in-1 প্রাইমার ইউজ করে নিলাম ফুল ফেসে। এই প্রাইমারটি খুব ভালো, তো তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। তারপর আমি ফেসটাকে কভার করার জন্য কভার স্টুডিওর একটি কনসিলার ইউজ করে নিলাম চোখের নিচে আর যেখানে স্পট আছে স্পটগুলোকে ঢাকার জন্য। তারপর আমি ভালোমতো অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিলাম ভালোমতো। তোমরাও কনসিলার ভালোমতো ব্লেন্ড করার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। তো তারপরে আমি সুগারের একটি ফাউন্ডেশন স্টিক নিয়ে নিলাম, ওটাকে ভালোমতো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে ভালোমতো ব্লেন্ড করে নিব। আর সবসময় মনে রাখবে যে যখন তুমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে সেটাকে ঘষবে না, সেটাকে ড্যাব 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 করে ফুল ফেসে ব্লেন্ড করবে, তাহলে কভারেজটা খুব সুন্দর আসে। আর অবশ্যই গলায় অ্যাপ্লাই করতে ভুলো না। তারপর আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা যে কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারো। আমি যেমন পিএসসির একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করে নিলাম, সেটি হলো ম্যাকের ফাউন্ডেশন, কারণ এটাতে খুব ভালো কভারেজ আসে। আমি ফার্স্টে সুগারের ফাউন্ডেশন ইউজ করে নিলাম ফাউন্ডেশন স্টিক, তারপরে আমি চলে গেলাম হলো ম্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম ফুল ফেসে। করার পর আমি খুব সুন্দর করে পাউডার দিয়ে সেট করে নিলাম ফেসটাকে। তো এরপরে চলে যাব নেক্সট স্টেপে, আমরা এরপর আই মেকআপটা শুরু করব। সো আমি আই মেকআপ করার আগে চোখের নিচে আমি পাউডার অ্যাপ্লাই করে নিলাম যাতে আই শ্যাডোগুলো বসে না যায় মেকআপে। সো আমরা আই মেকআপ ক্রিয়েট করার জন্য রেভলিউশনের আমি নিউট প্যালেট চুজ করেছি। তো সেখান থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে নিলাম। তো ভালোমতো ব্লেন্ড করছি সেটাকে আমি ফুল আইয়ে। তো দেখো, তারপর আমি হালকা গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম, পিঙ্ক কালারের গ্লিটার। তারপর আমি গোল্ডেন কালারের গ্লিটার দিয়ে আমি চোখের নিচটায় ভালোমতো ব্লেন্ড করে নিলাম। আমি চাচ্ছিলাম একটু হালকা নিউডের মধ্যে একটু গ্লিটারি লুক হোক। তো তোমরা দেখতে থাকো। তারপর আমি চোখের নিচে যে পাউডারটা আমি দিয়েছিলাম যাতে শিমারিগুলো পড়লে আর কি সেগুলো যাতে না বসে যায়, ওর জন্য আমি ব্রাশ দিয়ে পুরো ঝেড়ে নিলাম পাউডারগুলো। আর তারপরে আমি লাইনারে চলে গেলাম। আমি একটা এঞ্জেল লাইনার ক্রিয়েট করেছি। তারপর আমি সুগারের কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোল করে নিলাম আমি গাল নাক। তো আমি কন্ট্রোল করার পর তারপর আমি ব্লাশারে চলে গেলাম। আমি তারপরে ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি একটা হাইলাইটার ইউজ করে নিলাম ম্যাকের। তারপর চলে গেলাম লিপস্টিকে। আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, কারণ আমি রিসেপশন লুক ক্রিয়েট করেছি, আইটা আমি নিউড রেখেছি। তো দেখো আর দেখে
জানিও কেমন লেগেছে তোমাদের লুকটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।